নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে মাঠে সেনাবাহিনী নিয়োজিত করা হয়েছে আর কেন্দ্রে ভোটার উপস্থিতি নিশ্চিত করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে কমিশন। একথা জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। সকালে রাজধানী নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, মাঠ পর্যায়ে সমন্বয় করতে সক্ষম হয়েছে কমিশন। এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু রয়েছে বলেও জানান তিনি। এদিকে নির্বাচন ঘিরে সহিংসতার শঙ্কা নেই বলে জানিয়েছেন ইসি সচিব জাহাঙ্গীর আলম। বুধবার সন্ধ্যায় ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক প্রস্তুতি নিয়ে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল অফিসার আইজিপি এবং র্যাব, আনসার ও বিজিবির মহাপরিচালকের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠকের পর ব্রিফিংয়ে একথা জানান ইসি সচিব। তারা এখন পর্যন্ত নির্বাচনে বড় ধরনের কোনো আশঙ্কা করছেন না। নিজ নিজ যে গোয়েন্দা নেটওয়ার্ক সেটাকে তারা আরও সক্রিয় রাখবেন, যাতে কোনো ধরনের ঘটনা ঘটার আগে এগুলোকে নিষ্ক্রিয় করা সম্ভব হয়। আমাদের যত আয়োজন সবকিছু কিন্তু আসলে একটা শান্তি শৃঙ্খলার সাথে যাতে ভোট হয় সেই পরিবেশটা সৃষ্টি করা, পরিবেশ সুন্দর রাখার জন্যই, সুন্দর অবস্থায় যাতে থাকে, সবাই যাতে অবাধে ভোট দিতে পারে, সেজন্য কিন্তু আমরা সেনাবাহিনী নামিয়েছি।